দর্শক এই মুহূর্তে বনানী কার্যালয়ে আছেন সহকর্মী আতিকুর রহমান তামা, সরাসরি যাব তার কাছে। শেষ দিন, সে কারণে কিন্তু আমরা দেখছি সকাল থেকে কিন্তু বননের যে কার্যালয়টা রয়েছে সেখানে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ কিন্তু সকাল থেকে বিরাজ করছে, এবং সকাল থেকে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছে নতুন করে তারা কিন্তু আবার ফর্ম নিচ্ছেন, এবং যারা গত তিন দিন ফর্ম নিয়েছেন তারা কিন্তু জমা দিচ্ছেন। এবং আমরা জানি যে গত তিন দিন অর্থাৎ 20 তারিখে শুরু হয়েছে এই ফর্ম বিতরণ কার্যক্রম, 20, 21, 22 এবং 23 আজকেই শেষ দিন, এবং আজকে পর্যন্ত কিন্তু বলা চলে যে 1510টি ফর্ম কিন্তু বিক্রি হয়েছে। সারা দেশে 300 আসনে যেহেতু তারা নির্বাচন করতে চান, এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে তারা মনে করেন, কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছিল মজিবুল চুন্নির সঙ্গে, তিনি পার্টির মহাসচিব, তিনি বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের বিকল্প এই মুহূর্তে আসলে একমাত্র লাঙ্গল, এবং সে কারণে তারা বলছেন যে আসলে সেই জায়গা থেকে জনগণের পাশাপাশি কর্মীরাও কিন্তু আসলে উৎসাহী হয়েছেন মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে, 11টায় সেটি শুরু হয়েছে। এবং সেটি ছাড়াও জানিয়ে রাখি মজিবুল চুন্নির কাছে আমাদের প্রশ্ন ছিল যে জাপার একটি বড় অংশ অর্থাৎ রওশন এরশাদ পন্থীরা আসলে এখন পর্যন্ত আসেননি, তো সেখানে তিনি বলেছেন যে তার সঙ্গে রওশন এরশাদের কথা হয়েছে ফোনে, এবং তিনি বলেছেন তিনি আসলে ফর্ম তুলবেন। এবং সেই জায়গা থেকে আমরা ধারণা করতে পারি যে যদি ফর্ম যেহেতু আজকেই দেওয়ার শেষ দিন, সেই জায়গা থেকে হয়তো তিনি আসবেন কিনা সেটি হয়তো সময় বলে দেবে, কিন্তু মহিমুল চুন্নু বলেছেন যে তিনি হয়তো লোক পাঠিয়ে ফর্ম তুলবেন, সেটি কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং সেটি ছাড়াও আপনি জানেন যে এই 4 দিন যে মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা নেওয়া হচ্ছে সেটি কিন্তু আসলে আগামীকাল থেকে শুরু হবে সাক্ষাৎকার পর্ব, এবং আগামীকালকে মূলত রংপুর বিভাগ থেকে শুরু করে বরিশাল, কালকে রংপুর এবং রাজশাহীতে আসলে মনোনয়ন ফর্ম যারা নিয়েছেন তাদের সাক্ষাৎকার হবে, এবং এরপরে খুলনা বরিশাল এবং সিলেটের সাক্ষাৎকার হবে, এবং সেটি ছাড়াও এর পর দিন অর্থাৎ রোববারে কিন্তু মানুষের হবে। তো সব মিলে বলেছিল যে সকাল থেকে কিন্তু আসলে ফর্ম বিতরণ চলছে, তো দিয়েছিলেন কিন্তু আমাদের সবশেষ খবর। দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম বনানী থেকে।